গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা ও ভূমিধস পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় জেলা দুটিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 8 আগস্ট মঙ্গলবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদদের মতে 7 আগস্ট সোমবার বিকেল 3টা পর্যন্ত গত 24 ঘণ্টায় চট্টগ্রামে প্রায় 216 মিলিমিটার অর্থাৎ প্রায় 9 ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে শ্রাবণ মাসের শেষ দিকে বৃষ্টির পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এদিকে অবিরাম বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ কারণে 10 আগস্ট পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় 8 আগস্ট মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের স্কুল ও কলেজগুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবানের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী 9 ও 10 আগস্ট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃষ্টিপাতে পানির নিচে চলে গেছে চট্টগ্রামের বড় বড় সড়ক ও গলিপথ, স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাত্রা। এমনকি শহরের রাস্তায় অনেককে নৌকায় করে চলাচল করতে দেখা গেছে। এছাড়া পতেঙ্গাসহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত উঠে গেছে। বৃষ্টির পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় এবং শহরের অন্যান্য অংশে ঘরবাড়ি প্লাবিত হওয়ায় বহু মানুষ ঘরবন্দী হয়ে পড়েছেন। এদিকে ড্রেনে পড়ে গিয়ে 22 বছর বয়সী এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে। 7 আগস্ট সোমবার ডুবে যাওয়া একটি রাস্তা পার হওয়ার সময় ড্রেনে পড়ে মারা যান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিপা পালিত। ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কায় নগরীর বিভিন্ন পাহাড়ের গুরুত্বপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বিভিন্ন পাহাড় থেকে প্রায় 800 পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে মহানগর এলাকায় 98টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে প্রায় 5,000 মানুষ আশ্রয় নিয়েছে। একই সাথে দুর্যোগ মোকাবেলায় প্রায় 350 মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন গত প্রায় 8 বছর ধরে চট্টগ্রামে 15,000 কোটি টাকা ব্যয়ে অন্তত 4টি প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়া চট্টগ্রামে মোট 57টি খালের মধ্যে বঙ্গোপসাগর, কর্ণফুলী নদী ও হালদা নদীতে পানি নিষ্কাশন করা হয়। এর মধ্যে প্রধান 36টি খালে সংস্কার, পুনরুদ্ধার, খনন, দেয়াল নির্মাণ, জোয়ারভাটা নিয়ন্ত্রণের রেগুলেটর স্থাপনেরও কাজ চলছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 2টি, পানি উন্নয়ন বোর্ড 1টি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1টি প্রকল্প বাস্তবায়ন করছে। তবে সংশ্লিষ্টদের মতে জলাবদ্ধতা নিরসনে গত 8 বছরে চট্টগ্রামে বড় বড় 4টি প্রকল্পের কাজ শুরু হলেও সমন্বয়হীনতা, সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই না করা, দীর্ঘসূত্রিতা, মাঝপথে নকশা পরিবর্তন এবং প্রকল্প কাজের ধীরগতির কারণে এসব কোনো কিছুরই সুফল মিলছে না।